সো গাইজ ওয়েলকাম টু এ কে এম মাসুম গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইজ কেমন আছো সবাই, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের নেক্সট ইভেন্ট এবং আপডেট নিয়ে। সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইস প্রথমেই আমি তোমাদের সাথে কথা বলবো এই বান্ডেলটা নিয়ে। গাইস খুব শীঘ্রই এই বান্ডেলটা আমাদের সার্ভারে আসবে, অ্যান্ড এই বান্ডেলটা কেমন হবে আর আমার কাছে কেমন লেগেছে গাইস আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা পুরোই আনকমন, বিশেষ করে গাইস এর হেয়ার স্টাইলটা, ও বাই সাপ চিক চিক করতেছে গাইস, পুরোই ওপি। বিষয়টা কেমন যেন অন্যরকম হয়ে গেল না, অর্থাৎ যখন টাকলা মাথায় তেল দেওয়া হয় এবং সূর্যের আলো পড়ে ওখানে, তখন যেরকম চিক চিক করে ওটা, কিন্তু এখানেও কিন্তু বিষয়টা কেমন যেন ওই রকম হয়ে গেল না। তো যাই হোক আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, তো মানে পুরোই আনকমন গাইজ। এরকম ভান্ডেল আগে কখনো এসেছে বলে মনে হয় না। তাছাড়া টি শার্টটাও কিন্তু জোস, অ্যান্ড প্যান্টটাও কিন্তু জোস, আর ও পাইসা জুতোটা গাইজ খালি পায়, পুরোপুরি খালি পায়। তো ভান্ডেলটা কিন্তু এইরকম ভান্ডেল আগে কখনো ফ্রি ফায়ারে এসেছে বলে আমার মনে হয় না, আর আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে গাইজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভান্ডেলটা প্যাডেড হয়ে এসেছে, তো আমাদের সার্ভারে কীরকমভাবে আসবে আমি জানি না, কিন্তু একদম পুরো আনকমন এবং রেয়ার একটা বান্ডেল হতে পারে এই বান্ডেলটা আমি যতটুকু মনে করতেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, বিশেষ করে এই হেয়ার স্টাইল গাইজ, হেয়ার স্টাইল কী বলবো, বিশেষ করে এই টাকলাটা, ও বাই সাপ। তো গাইস এরপর আমরা কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের নেক্সট ইমোট নিয়ে। আমাদের ফ্রি ফায়ারে খুবই ফানি একটা ইমোট আসতে চলেছে, তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো এই ইমোটটা, ও বাই সাপ ডিমের ইমোট গাইস। এটা কী ধরনের ইমোট আমি বুঝতে পারতেছি না। তো এটা কিন্তু অলরেডি অন্য অন্য সার্ভারে ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্ট উপলক্ষে চলে এসেছে, অ্যান্ড খুব শীঘ্রই আমাদের সার্ভার আসবে। তো সেই জন্য আমি তোমাদেরকে আগে থেকেই দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পারতেছো এই ইমোটটা। তো ইমোটটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ফানি একটা ইমোট গাইস, বুঝতে পারতেছ মাথার মধ্যে ডিম চলে আসতেছে গাইস। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট গ্লোয়ালের স্কিন গাইস, খুব শীঘ্র নতুন একটা গ্লোয়ালের স্কিন আমাদের সার্ভারে আসবে, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই গ্লোয়ালের স্কিনটা, এটা খুব শীঘ্রই আমাদের সার্ভারে আসতে চলেছে। হয়তো নতুন কোনো টপ ইভেন্টও আসতে পারে বা কোনো স্পেশাল ইভেন্টে দেওয়ার চান্স রয়েছে, এটাও ওয়ান পাঞ্চ ম্যান ইভেন্ট উপলক্ষে এই গ্লোয়ালের স্কিনটা। আর গাইস ভিডিও শেষ করার আগে আমি তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের নতুন ওয়েপেন রয়্যালে একটা M4A1-এর স্কিন এসেছে, অ্যান্ড এই M4A1-টা কিন্তু দেখতে পুরোই আনকমন। কিন্তু গাইস আমি তোমাদেরকে বলবো যে এটাতে স্পিন করার আগে তোমরা অবশ্যই এটার অ্যাবিলিটিটা দেখে নিও, কারণ এই অ্যাবিলিটি অর্থাৎ যে M4A1-টা এসেছে সেম অ্যাবিলিটির একটা M4A1 কিছুদিন আগে গেলেন আমাদেরকে ফ্রি দিয়েছিল। সো অবশ্যই তোমরা চেক করে নিও, দুটার অ্যাবিলিটি চেক করে নিও, তোমরা দেখে নিবে যে দুটোর অ্যাবিলিটি কিন্তু সেম। সো আমি বলবো যে এটাতে স্পিন করার কোনো দরকার নেই, কারণ যেহেতু যদি তোমাদের কাছে ওটা থাকে তাহলে এটা এতে স্পিন করার কোনো দরকার নেই, যেহেতু ওটা কিছুদিন আগে ফ্রি দিয়েছিল, আশা করি তোমাদের কাছে থাকবে। সো অবশ্যই তোমরা যদিও তোমরা কেউ স্পিন করো তাহলে অবশ্যই অ্যাবিলিটিটা চেক করে নিও, চেক করার পর যদি তোমাদের মন চায় তাহলে তোমরা স্পিন করতে পারো, আমি সাজেস্ট করবো যে স্পিন করার কোনো দরকারই নেই। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।